সুপ্রিয় দর্শক, এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আর মন দিয়ে ইতিহাস সমৃদ্ধ আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির গোটা টিম আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পথে হাঁটে ঘাটে মাঠে জলে জঙ্গলে পাহাড়ে অনেক কষ্ট করে ঐতিহাসিক নিদর্শনের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরছে। এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি বর্তমান প্রজন্মের জন্য কিছু করে যেতে চায়, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে চায়। এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি চায় অসাধ্যকে সাধন করতে। এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি চায় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতিটি ঐতিহাসিক নিদর্শনের বর্তমান চিত্র আপনাদের সামনে একে একে তুলে ধরতে। তাই এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিতে একটু চাপ দিন, লাইক করুন, কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটু ভালোবাসা আমরা যখন পাই আমাদের কষ্টগুলো এক নিমিষেই ভুলে যায়। আর আপনারা পাশে থাকলে পথ যত কঠিনই হোক না কেন তা পাড়ি দিতে একটুও কষ্ট হবে না ইনশাল্লাহ। আমরা যাব নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শাহচিল্লাপুর গ্রামে। সেখানে আছে স্বাধীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর সমাধিসৌধ। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন একজন সুশাসক, ইসলাম ধর্ম প্রচারক ও সাহিত্য ও শিল্পনরাগী। স্বাধীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ আজ থেকে 610 বছর আগে মৃত্যুবরণ করেছিলেন। দর্শক চলুন আমরা দেখে আসি স্বাধীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সেই 610 বছর আগের সমাধি সৌধটি। প্রিয় দর্শক, এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া গ্রামে গিয়াসুদ্দিন আজম শাহর মাজারের সামনে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে ওই যে ওইখানে শুয়ে আছেন স্বাধীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। এই সমাধিটি কিন্তু 100 বা 200 বছরের পুরনো নয়, এই সমাধিটি 600 বছরেরও বেশি পুরনো। এবং এই সমাধিটির পাশেই আরেকটি সমাধি রয়েছে, ওই সমাধিটি হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর প্রধান বিচারপতি কাজী সিরাজউদ্দিনের। দর্শক এই যে দেখুন, এই সমাধিটি হচ্ছে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের প্রধান বিচারপতি কাজী সিরাজউদ্দিনের। দর্শক চলুন আমরা দেখতে থাকি এই সমাধিস্থলটি এবং জানতে থাকি সুলতান গিয়াসুদ্দিন আজম শাহর বর্ণাঢ্য জীবন ও তার ইতিহাস। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন বাংলার প্রথম ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় স্বাধীন সুলতান। তার পিতা সিকান্দার শাহ ছিলেন দ্বিতীয় সুলতান এবং তার দাদা শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন প্রথম সুলতান এবং ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর তিনি ইলিয়াস উদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ অত্যন্ত দক্ষ, বিদ্বান, বিচক্ষণ শাসক ছিলেন। তার শাসনকাল ছিল 1389 থেকে 1410 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। তিনি তার শাসনামলে চীন, মক্কা, মদিনা সহ অনেক দেশে দূত প্রেরণ করেন।
এবং দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। তিনি তার শাসনামলে হিন্দুদেরও প্রাধান্য দিতেন। তার শাসনামলেই দিনাজপুরের ভাতুরিয়ায় জমিদার রাজা গণেশের উত্থান ঘটেছিল। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। তিনি নিজেও একজন কবি ছিলেন। তিনি আরবি, ফার্সি ভাষায় অনেক কবিতা রচনা করেছেন। পারস্যের কবি হাফিজের সাথে তার নিয়মিত পত্রালাপ হতো। বাংলা সাহিত্যের উন্নতি ও প্রসারে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার পৃষ্ঠপোষকতায় কবি শাহ মুহাম্মদ সগির ইউসুফ জুলুখা কাব্য রচনা করেন এবং কীর্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেন। গিয়াসউদ্দিন আজম শাহ ইসলাম ধর্মের একজন সেবক ও সাধক ছিলেন। তিনি মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অনুদান প্রেরণ করেন। নিয়তির কি নির্মম পরিহাস, যে জমিদার গণেশকে তিনি এত স্নেহ করতেন সেই জমিদার গণেশই হয়ে উঠলেন বিশ্বাসঘাতক ও বেইমান। এই জমিদার গণেশই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে 1410 খ্রিস্টাব্দে হত্যা করে ক্ষমতা দখল করেন। পরিসমাপ্তি ঘটে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বর্ণাঢ্য জীবনের। আমি এখন কথা বলবো এই মাজারের খাদেমের সাথে। মুরব্বি, আপনার নাম এবং পরিচয় বলে মাজারটির সম্পর্কে কিছু বলুন। আসসালামু আলাইকুম। আমি পরাই এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি, ওনার পূর্ব পাশে যে সমাধিটা আছে ওই সমাধিতে হইলেন ওনার বিচারক কাজী সিরাজউদ্দিন আহমেদ। এই দরবারে প্রায় 30 হইতে 32 বছর যাবিত এখানে দায়িত্ববানে কাজকর্ম সম্পর্ক দেখা শুনা রাখছি। তবে বাজান এখানে গ্রাম দেশ খুব লোকজন কম আছে, এই জন্য কী বলবো বাবা, ওনা তো বিরাট ধরনের একজন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, আমার বাংলার বাণীর শাসনকর্তা এবং ইসলাম ধর্মের আমাদের মুসলমানের একজন বিরাট ধরনের লোক, উনি এখানে আছেন। ইনশাল্লাহ আমার আপনারা এখানেই দেখতেছেন। আর ওনার দায়িত্ববান হিসাবে আমি তত্ত্বাবধায়ক বিভাগ থেকে বেতন ছাড়া এই এত বছর যাবিত আমি ওনার এই দরবারখানার দেখিয়া শুনে রাখছি। তবে এই দরবারে প্রতি বৃহস্পতিবার দিন মিলাদ মাহফিল শুধু চলে, এইখানে কোনো দান মাগছ কোনো কিছুর ও দুই নম্বরই কোনো ব্যবসা বাণিজ্য কিছু নাই। আপনারাও দেখতেছেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, যাহাতে আমি যতদিনই থাকি ইনশাল্লাহ এই দরবারটা যেন খুব সুন্দরভাবে এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাবার এই ইসলাম ধর্মের নাম শুনে আমি একজন মুসলমান ওনার যেন আবেদন কইরা চলে যেতে পারি, সেই তৌফিকটুকুই যেন রাখে। আপনাদের সামনে বক্তব্য লইল বাজান, এই মনে রাখবেন বাংলার একজন বিরাট ধরনের উনি একজন সম্রাট, মুসলমানের ধর্মের জন্য একজন বিরাট ধরনের কিছু। আমি সৌদিও গেছি এ গরিব মানুষ কাজ করতে, ওইখানে ওনার অনেক সুনাম শুনছি এবং বিদেশ থেকেও এই এই পর্যন্ত বহু লোক আছে, এই দুই একজন আসে আসিয়া দেখিয়া শুনে যায়। ভালো রাখছি, পরিষ্কার রাখছি, দেখেন আপনারা। তবে এই মাজারটা প্রায় 2000-2001 আমি সরকার থেকে দৌড়াদৌড়ি কইরা তত্ত্ববাগ বিভাগ থেকে এই কাজকর্ম এতটুক করাইছি, আর বাকি যা এখন ভেঙে যাইতেছে মেঘ বৃষ্টির দরুণে নষ্ট হয়ে যাইতেছে, যাহাতে এটা সংসাধার নয় এই দোয়াটা দশজনে রাখবেন। এবং তত্ত্ববাগ বিভাগ সরকার থেকে আপনার কাছে আমার অনুরোধ রইল, আমি একজন গরিব মানুষ এইখানে এইগুলি করেই চলতেছি, আল্লাহ আমাকে ছালাইতেছে, যাহাতে আমারও খেজমকার হয় সেই দোয়াই চাই আপনার কাছে। আঙ্কেল, আপনার নামটা একটু বলবেন। আমার নাম খাদেম মোহাম্মদ ওসমান গনি। আমার বাড়ি হলো বৈরবদী গ্রামে, অল্প একটু জায়গার মধ্যে বাল বাচ্চা নিয়ে আমি কষ্টভাবে ইনশাল্লাহ এখন তো চলে আসি আপনার। সুপ্রিয় দর্শক, আমরা এই মাজারের নিয়োজিত
খাদেম উনার কথা শুনলাম। এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগকে অনুরোধ জানাচ্ছি এই মাজারটির সম্পর্কে আরও একটু যত্নবান হওয়ার জন্য, এবং এই মাজারে আজকে যিনি বিনা পয়সায় পরিশ্রম দিয়ে আসছেন তারও যাতে একটি রুটি রুজির ব্যবস্থা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ এই সমাধিস্থলটি ঘুরে দেখলাম এবং জানলাম সুলতান গিয়াসউদ্দিন আজম শাহর যে বর্ণাঢ্য জীবন ও তার ইতিহাস সম্পর্কে। প্রিয় দর্শক, বাংলাদেশে যত ঐতিহাসিক স্থাপনাগুলি আছে এই স্থাপনাগুলি আমাদের সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই পর্যটনের আওতায় আনতে হবে, তাহলে দেশ বিদেশের পর্যটকরা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং আমাদের প্রজন্মের পর প্রজন্মরা এই ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করবে এবং গর্ব করে বলবে আমি বাঙালি, বাংলাদেশ আমার দেশ। দর্শক, এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির ইতিহাস ভিত্তিক এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং মনে যদি সাড়া দেয় তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিতে একটু চাপ দিন, লাইক করুন, কমেন্টস করুন এবং যত বেশি পারেন শেয়ার করুন। যেখানে ইতিহাস সেখানে এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি, যেখানে ঐতিহ্য সেখানে এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি, যেখানে সংস্কৃতি সেখানে এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটি। সুপ্রিয় দর্শক, আপনারা এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থানে, অন্য কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।